বাংলাদেশ একটি বৃহৎ পরিবার জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি নজমুল হুদার প্রতিবেদনে আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের বাংলাদেশ একটি বৃহৎ পরিবার জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বলেছেন প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সকালে অতিথি ভবন যমুনায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো ধরনের ভয় ছাড়াই সবাই তাদের ধর্ম পালন করতে পারবে এবং কোনো মন্দির হবে না প্রধান উপদেষ্টা বলেন আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা আমাদের কাজ প্রতিটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না জানিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন তারা জাতির সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ চেয়েছেন হিন্দু নেতারা বলেন তারা দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করেছে ওই সব অঞ্চলে খাদ্য ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন